সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার হোমিও রিমেডি নামের এই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আমরা দেখতে যাব। তো চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা এখন দেখতে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি চিত্র নিয়েছি। এই চিত্রটি মানুষের পরিপাকতন্ত্রের। একটি মানুষকে যদি আমরা লম্বালম্বিভাবে দুটি ভাগে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাব দেহের একটি বাম অংশ এবং অন্যটিকে বলা হচ্ছে ডান অংশ। আমরা যদি এরকম মাঝ বরাবর ভাগ করি, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে দেহের বাম অংশ, আর এপাশের এই অংশটিকে বলা হচ্ছে দেহের ডান অংশ। অ্যাপেন্ডিক্স কি এটা বুঝবার আগে আমাদের পরিপাকতন্ত্রের যে সকল অংশগুলো আছে, এই অংশগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। প্রথমেই যেটি রয়েছে সেটির নাম হলো অন্ননালী। এই অন্ননালীর মাধ্যমে আমরা যে সকল খাবার খাই, মুখ থেকে এই অন্ননালীর মাধ্যমে খাদ্যবস্তু পাকস্থলীতে চলে আসে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটি হলো পাকস্থলী। এপাশের যে অংশটি দেখতে পাচ্ছেন, এর নাম যকৃৎ, যেটাকে আমরা কলিজা বলে থাকি। এই যকৃতের নিচের দিকে একটি অংশ রয়েছে, এটাকে বলা হয় পিত্তথলি। এই পিত্তথলির মধ্যেই মূলত পিত্তরস জমা থাকে। পাকস্থলী থেকে একেবারে বৃহদান্ত্রের আগ পর্যন্ত এই পুরো যে নালীটা আছে, এই যেটা, এই চিকন নালীটাকে বলা হয় ক্ষুদ্রান্ত্র। আর এখান থেকে শুরু করে একেবারে এই মলাশয় পর্যন্ত এই অংশটাকে বলা হয় বৃহদান্ত্র। এবং বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের মধ্যে সংযোগকারী যে অংশ, তার ঠিক নিচেই অবস্থান করে সিকাম। এই সিকাম থেকে আঙুলের মতো একটি অভিক্ষেপ বের হয়, অর্থাৎ আঙুলের মতো একটি চিকন একটি নালী। এই নালীটিকে বলা হয় অ্যাপেন্ডিক্স। অনেকেই প্রশ্ন করতে পারেন অ্যাপেন্ডিক্সের কাজ কি। আমাদের খাদ্য পরিপাকের সাথে সংশ্লিষ্ট যে সকল বন্ধু ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত এই অ্যাপেন্ডিক্সের মধ্যে বসবাস করে। অ্যাপেন্ডিক্স কেন হয় এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা একটি চিত্র নিয়েছি। এই চিত্রের এই অংশটিকে ধরি আমরা সিকাম, আর এই অংশটিকে ধরি আমরা অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সের মধ্যে এরকম অসংখ্য বন্ধু ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো এখান দিয়ে একটি সরু পথ রয়েছে যার সাহায্যে চলাচল করতে পারে। যদি কোনো কারণে ক্ষুদ্রান্ত থেকে, অর্থাৎ এই পাশ দিয়ে খাদ্য যাতায়াতকালে যদি কোনো খাদ্যবস্তু এই নালীপথটাকে বন্ধ করে দেয়, তাহলে এখানে এই ব্যাকটেরিয়াগুলো আটকা পড়ে যায়। তখন এই আটকা পড়া ব্যাকটেরিয়াগুলো এই অ্যাপেন্ডিক্সের মধ্যে সংক্রমণ ঘটায়। এই সংক্রমণকেই মূলত অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। আমাদের দেহে অ্যাপেন্ডিক্স কিভাবে রয়েছে, এটির একটি 3D পিকচার আমরা দেখতে পারি। আমরা একটু 3D ভিউটা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সিকাম, আর সিকামের ঠিক নিচের দিকের এই অংশটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অংশটির নাম অ্যাপেন্ডিক্স। যদি এটা আমরা একটু ঘুরিয়ে দেখতে চাই, তাহলে দেখতে হবে এরকম। এই আঙুলের মতো এই সূক্ষ্ম নালীটির নামই হলো অ্যাপেন্ডিক্স। যখন এই ব্যাকটেরিয়াগুলো সংক্রমণ ঘটায়, তখন সেই আঙুলের মতো সূক্ষ্ম চিকন নালীটি সংক্রমিত হয়ে মোটা হয়ে যায় এবং দেখতে এরকম হয়। যখন এরকম ফুলে যায়, তখন সেই রোগটির নামে হয়ে যায় অ্যাপেন্ডিসাইটিস। যদি কোনো ব্যক্তির অ্যাপেন্ডিক্স ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয়, তাহলে প্রথম দিকে নাভির চারিদিকে ব্যথা অনুভব হয়। দ্বিতীয়ত, কয়েক ঘন্টার মধ্যে ব্যথা তলপেটের ডান দিকে সরে যায়। তৃতীয়ত, ক্ষুধা মন্দা, অর্থাৎ খাবারের রুচি কমে যায়, বমি বমি ভাব লাগে এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। অ্যাপেন্ডিসাইটিস হলে করণীয় কি? যত তাড়াতাড়ি সম্ভব
ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যথা প্রশমিত করে না রাখাই ভালো, এমনটা করতে যাবেন না। সংক্রমিত অ্যাপেন্ডিক্স ফেটে যাবার আগেই অপারেশন করতে হবে। যদি অ্যাপেন্ডিক্স সংক্রমিত হওয়ার পর দেহের অভ্যন্তরেই এটি ফেটে যায়, তাহলে কিন্তু রোগীর মৃত্যু হতে পারে। এ কারণে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হয়ে এই অ্যাপেন্ডিক্স অপারেশন করে বাদ দেওয়াই সবথেকে ভালো। আশা করি অ্যাপেন্ডিক্স এবং অ্যাপেন্ডিসাইটিস নিয়ে যে সকল প্রশ্ন, সে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন তথ্যবহুল ভিডিওগুলো মিস না হয়। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।